তাই জি আরিফ ভাই, হ্যাঁ আমি এই নোটপ্যাডের ধরেন নিউ পেজ খুলবো, এখন কি এটা নোটপ্যাড ইএক্সি থেকে যাব না প্লাগ ইন থেকে যাব? আপনি নোটপ্যাডের ইয়ে থেকে যাবেন, নোটপ্যাডের অপশন থেকে নিউ ফাইল, নিউ ফাইলে ইয়ে করবেন। বা আপনি ওই যে সিএস স্ক্রিপ্ট যে প্লাগইনের সেখানেও অপশন পাবেন, সেখানে আপনি যে নিউ ক্রিয়েট নিউ স্ক্রিপ্ট এখানে ক্লিক করে আপনি করতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা মাস্ট একটা টপিক হচ্ছে ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলটা না থাকলে আসলে মানে আমাদের যে ডাটা নিয়ে আমরা কাজ করব সেই ডাটাগুলো হ্যান্ডেল করা মানে পসিবল না বললেই চলে। তো ভ্যারিয়েবল হচ্ছে আপনার এমন একটা মানে একটা লোকেশন আপনি সেট করে দিবেন যেখানে আপনার ভ্যালুগুলো সেট থাকবে। সাপোজ আমরা যদি ধরি যে এ ইজ ইকুয়াল টু ফাইভ, ওকে আমি তার আগে আরেকটু বলি যে আমি ফাইভ এবং দুই যোগ করব। ওকে শোনা যাচ্ছে না ভাইয়া? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যালো, আপনারা কি আমার খাতাটা দেখতে পাচ্ছেন? না, একটা ডেস্কটপ পেজটা দেখতে পাচ্ছি, ডেস্কটপের ওপেনিং পেজটা, খাতা দেখা যাচ্ছে না। খালি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি ডেস্কটপটা একটু বন্ধ রাখি। এখন হ্যালো আবির, তুমি আমার বেটারে তুমি কম্পিউটারে তুমি কম্পিউটার স্ক্রিনে দেখাও, ওই জায়গাটা সবচেয়ে ইফেক্টিভ আসলে। বা তুমি তুমি চাইলে পেইন্ট প্রোগ্রাম ইউজ করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কম্পিউটার স্ক্রিনে এখন কি দেখা যাচ্ছে? না 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 না, তোমার মনে প্রেজেন্টেশন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ প্রেজেন্টেশন বন্ধ আছে। আচ্ছা তুমি একটু, আমার মনে হয় কি আবির তুমি একটু প্রিপারেশন, তুমি আমি আমি একটু অর্ধেকটা একটু তোমাকে একটু আগাই দেই, তুমি এরপরে আমার পর থেকে তুমি টেনে নিও। হ্যাঁ এর মধ্যে তুমি তোমার তুমি তোমার এনভায়রনমেন্ট তুমি তুমি ক্রিয়েট করো, ঠিক আছে? আচ্ছা আমি আমি তাহলে আমি একটু ইয়ে করি, আমি একটু আগেই নেই, তুমি এরপরে তুমি তোমার প্রেজেন্টেশনটা রেডি করো, আমি এরপরে আসতেছি, আমি আবার তোমার কাছে হ্যান্ড ওভার করে দিবো। আচ্ছা আমার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? জি জি। আচ্ছা ওকে, সবাইকে ধন্যবাদ। আবির আবির আমি আবিরের কাছে হ্যান্ড ওভার করবো, তো আবির একটু প্রিপারেশন নিয়ে নিক, এরপর আমি আবিরকে ছেড়ে দিব। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে আসলে সি শার্প কি, তারপর হচ্ছে সি শার্প দিয়ে ছোট ছোট একটা প্রোগ্রাম আমরা রান করে দেখেছিলাম যে কিভাবে প্রোগ্রাম কম্পাইল করা যায়। তারপরে আপনার আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে ডিবাগ করা, যে প্রোগ্রামে প্রোগ্রাম প্রোগ্রামে এক্সিকিউশন আমরা যখন একটা প্রোগ্রাম রান করি বা কম্পাইল করতে যাই তখন সেই প্রোগ্রামের এক্সিকিউশনটা কোথা থেকে শুরু হয়,
তো যারা প্র্যাকটিস করছেন আমার মনে হয় তারা বুঝতে পারছেন যে কিভাবে প্রোগ্রাম কাজ করে, কিভাবে একটা প্রোগ্রাম নতুন একটা প্রোগ্রাম তৈরি করতে হয়, এটাকে সেভ করতে হয় কি এক্সটেনশন দিয়ে, এই জিনিসগুলো আশা করি যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন আপনাদের পারার কথা। তো আজকে আমরা আজকে দেখবো নেক্সট টপিক সি শার্প ভ্যারিয়েবল। তো আমরা একটু প্রথমে জানি যে আসলে ভ্যারিয়েবলটা কি জিনিস। তো এখানে হচ্ছে কি ভ্যারিয়েবল হচ্ছে কি কম্পিউটার মেমোরি লোকেশন হ্যাজ এন অ্যাড্রেস অ্যান্ড হোল্ডস এ কন্টেন্ট। অর্থাৎ এখানে কম্পিউটার মেমোরি বলতে আমাদের যে র্যাম আছে ওই র্যামকে ইন্ডিকেট করা হচ্ছে, যে প্রত্যেকটা এই যে আমরা একটা র্যাম দেখতেছি এখানে এইটাই সেই র্যাম। এখানে যে প্রত্যেকটা এটা একটা সেল, এখানে টোটাল অনেকগুলো, এখানে কয়টা সেল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ, টোটাল ২০টা সেল আছে। তো এখন আসলে কম্পিউটার কিভাবে এই এখান থেকে ডাটাটা রিড করবে, প্রত্যেকটা সেলের একটা ইউনিক আইডেন্টিফাই করার জন্য এটা একটা নাম্বার থাকে। যেমন আমাদের প্রত্যেকেরই আমাদের বাসার নাম্বার থাকে, ঠিক কম্পিউটারের র্যামেরও ভেতরেও প্রত্যেকটা র্যামের সেলের একটা ইউনিক নাম্বার থাকে যাতে ওকে আইডেন্টিফাই করতে পারে। তাহলে এখন প্রশ্ন আছে, তাহলে এই আইডেন্টিফিকেশনের দরকার কি, বা এই এই র্যামের আসলে প্রয়োজনীয়তাটা কি? গত ক্লাস যদি আপনাদের ভালো মতো আপনারা খেয়াল করে থাকেন তাহলে আমি বলছি যে কম্পিউটার আসলে কিছুই জানে না। এই যে লেটেস্ট টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, যত যাই বলি না কেন কম্পিউটার আসলে নিজ থেকে কোনো কিছু সে ইয়ে করতে পারে না, তাকে কোনো না কোনো কিছু আপনাকে ইনপুট দিতে হবে। তো ইনপুট দিতে হলে স্বাভাবিক প্রশ্ন চলে আসে যে কম্পিউটারের কোন একটা লোকেশানে যেই ইনপুট যেই ডাটা আমি ইনপুট দিব সেই ডাটাটাকে আমার সেভ করে রাখতে হবে। সেই সেভ করবো কোথায়, আমরা কম্পিউটারের এই মেমোরিতে, আমরা এটাকে র্যামই বলতেছি, এই র্যাম এই কম্পিউটারের আমরা এই মেমোরিতেই, আমরা এই মেমোরি সেলগুলোতে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটাগুলা আমরা রাখবো, ঠিক আছে? এবং প্রত্যেকটা সেলের একটা প্রত্যেকটা সেলের জন্যই একটা ইউনিক নাম্বার থাকে, যেটা আসলে ফিক্সড। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমার কম্পিউটারের র্যাম হচ্ছে 2 GB, আরেকজনের হচ্ছে 8 GB, এটা হ্যান্ডেল করে কে? আসলে এটা হ্যান্ডেল করে কম্পিউটারের যে মাইক্রোপ্রসেসরই হ্যান্ডেল করে কোন সেলকে সে কী কী নাম্বার দিবে। মাইক্রোপ্রসেসর এটা ইয়ে করে, কিন্তু এইটা আবার কন্ট্রোল করে হচ্ছে অপারেটিং সিস্টেম। তো যাই হোক, এখানে আরও ডিটেলস কথাবার্তা আছে কীভাবে র্যাম ম্যানেজমেন্ট করা হয়, কীভাবে র্যাম ইয়ে করা হয়, আমরা অত গভীরে যাচ্ছি না, কারণ এটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার নামে একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টে এই টপিকসগুলো নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এখন তাহলে আমরা তাহলে এই যে এখানে বলা আছে, তাহলে আবার একটু পড়ি, কম্পিউটার মেমোরি লোকেশন হ্যাজ এন অ্যাড্রেস অ্যান্ড হোল্ডস এ কন্টেন্ট। তাহলে কম্পিউটারের মেমোরির লোকেশানের একটা অ্যাড্রেস থাকে এবং এবং ওই অ্যাড্রেসে কিছু কন্টেন্ট আমরা রাখি। তাহলে অ্যাড্রেসটা কীভাবে হয়, দ্য অ্যাড্রেস ইজ এ নিউমেরিক্যাল নাম্বার অফ এন এক্সপ্রেস ইন হ্যাক্সা ডেসিমাল। আমরা যারা এখানে সিসি ব্যাকগ্রাউন্ডের আছে আমরা সবাই জানি যে আসলে হ্যাক্সা ডেসিমাল নাম্বারটা কী, কয়েক টাইপের আপনার বাইনারি নাম্বার, হ্যাক্সা ডেসিমাল নাম্বার, তারপরটা কি অক্টেট নাকি অক্টাল? আচ্ছা, এই মোটামুটি চারটা, তাই না? চার প্রকারের না কম্পিউটার চার প্রকারের নাম্বারিং সিস্টেম নিয়ে কাজ করে। তো এর মধ্যে হ্যাক্সা ডেসিমাল হচ্ছে সবচেয়ে বড় নাম্বার, যেটা দিয়ে কম্পিউটারের র্যামের প্রত্যেকটা সেলকে আইডেন্টিফাই করা হয়। কেন কেন এটা করা হয়, কেন কেন এই সেল নাম্বার এই সেল নাম্বার দিয়ে কেন আইডেন্টিফাই করা হয়, ওই যে ডাটাটা সেভ করার জন্য, ডাটা রাখার জন্যে, এবং প্রয়োজন অনুসারে সেই ডাটাটাকে আবার ওই মেমোরি সেল থেকে তুলে এনে আমরা অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য। আচ্ছা, এখন এই জিনিসটা হ্যান্ডেল করে কে, এই জিনিসটা হ্যান্ডেল করতে পারে এই যেখানে এখানে বলা আছে যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন আর দ্য মোস্ট পাওয়ারফুল ফিচার ইন C++ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে আসলে C++ C#, সবগুলো আসলে একই রকমই কাজ করে। যে ধরেন একটা ব্যাপার,
আমার কম্পিউটারের র্যাম তো আমার কম্পিউটারের আমরা তো কম্পিউটারে অনেক একটা একটা ভিডিও দেখি, তারপরে অনেক কিছু আমরা দেখি, প্রত্যেকটাই কিন্তু সে আগে র্যামে যায়, তারপরে সে প্রসেসরে যায়। তো এখন সবাই যদি আমরা সবাই যদি র্যাম ব্যবহার করি তাহলে কি হবে, একটা সময় দেখা যাবে যে কম্পিউটার হ্যাং করবে, কম্পিউটার কোনো কাজ করতে পারবে না। কেন? কারণ র্যামটা ফুল হয়ে গেছে। এই কারণে কম্পিউটারের র্যাম অন্য প্রোগ্রাম সে ইউজ করতে পারতেছে না দেখে ওই প্রোগ্রামটা সে রান হতে রান রান হচ্ছে না। এখন সাপোজ কোনো একটা ডাটা আমার এই মুহূর্তে ইনপুট দেওয়া দরকার, ওই ডাটার উপরে আমি কোনো আমি কোনো কাজ করলাম, কাজ শেষ হওয়ার পরে অটোমেটিক আমাকে কি করতে হবে, ওই র্যাম থেকে আমার ডাটাটাকে মুছে ফেলতে হবে। এই কাজটাই হচ্ছে আমার ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সি। আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সি শার্প, তারা এই জিনিসটাকে হ্যান্ডেল করে। অর্থাৎ সে যতক্ষণ তার আমরা যখন আমরা যতক্ষণ আমাদের ডাটাটা দরকার সে ততক্ষণ রাখবে, এরপরে সে অটোমেটিক র্যাম থেকে ডাটাটাকে সে মুছে দিবে। হ্যাঁ, কিন্তু এই কাজটা আমাদেরকে এর আগে আমাদেরকে ম্যানুয়ালি করতে হইতো, আমাদেরকে প্রত্যেকটা সেলের উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হইতো যে কোন সেলে কোন ডাটাটা আমাদের থাকতেছে, কোন সময় এটাকে আমাদের মুছে ফেলতে হচ্ছে। তো এটা খুবই বিরক্তিকর এবং হচ্ছে আপনার সময় সাপেক্ষ ব্যাপার, এবং যারা কম্পিউটারের বিষয়ে খুব বেশি গভীর নলেজ রাখে না তাদের জন্য হ্যান্ডেল করা খুবই টাফ। তো এই জন্যে নতুন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এখানে এই ফিচারটা অ্যাড করা হয়েছে যে যখন তার মেমোরিতে কোনো কিছু লাগবে সে তখন এটা সেভ করে, কাজ শেষ হয়ে যাবে, তো সেইটাকে অটোমেটিকই ইয়ে করে দিবে, সেইটাকে র্যাম থেকে মেমোরি সেল থেকে মুছে দিবে। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমরা আসি যে টিপিক্যালি ইচ অ্যাড্রেস হোল্ডস 8 বিট, অর্থাৎ প্রত্যেকটা লোকেশন আপনার 8 বিট ডাটা সে স্টোর করতে পারে। আচ্ছা, একটু আমার এখানে একটু মাইকে ইয়ে হচ্ছে, মাইকের ইয়েটা শেষ হোক, আমি এরপর আবার কন্টিনিউ করবো। হ্যাঁ, আচ্ছা আমি আবার কন্টিনিউ করি। তো তাহলে আমরা তো বুঝলাম যে প্রত্যেকটা সেলেরই প্রত্যেকটা সেলের একটা করে ইউনিক নাম্বার থাকে, যেই নাম্বার দিয়ে আমরা সেল থেকে ডাটা ইনসার্ট এবং ডাটাকে প্রয়োজন মতো আমরা ইউজ করতে পারি। এখন এই সেল নাম্বারটা মনে রাখা বা এই সেল নাম্বারটাকে আপনার মনে রাখা বা কোন এক একটা কম্পিউটারের মেমোরি এক এক সাইজের, এই জিনিসটাকে ইয়ে করা খুবই কষ্টকর। এই কারণে কি করা হয়েছে যে সেল নাম্বার অর্থাৎ প্রত্যেকটা সেলের যে নাম্বার আছে বা যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের পরিবর্তে আমরা একটা প্রত্যেকটা সেলের একটা ইউনিক নাম ব্যবহার করব, যেই নাম দিয়ে সহজেই কি করতে পারি আমরা ওই সেলকে আইডেন্টিফাই করতে পারি। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে এই ভ্যারিয়েবল ইজ এ নেম অফ মেমোরি লোকেশান, অর্থাৎ এই মেমোরি লোকেশানের একটা নাম, যে একটা এই মেমোরি লোকেশানের নাম হচ্ছে কি, এই মেমোরি লোকেশনের নামকেই আমরা বলতেছি কি ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল ইজ এ নেম অফ মেমোরি লোকেশন, অর্থাৎ এই লোকেশনের নামকেই আমরা বলতেছি আসলে ভ্যারিয়েবল। আচ্ছা, তাহলে ভ্যারিয়েবলের কী কাজ? ইট ইজ ইউজ টু স্টোর ডাটা অফ এ পার্টিকুলার টাইপ। এখন এটা কি যে স্টোর ডাটা অফ এ পার্টিকুলার টাইপ? দেখেন, আমরা দৈনন্দিন জীবনে আমরা তো জানি যে আমরা আগেই বলতেছি একটা কথা মাথায় রাখতে হবে সবসময় যে কম্পিউটার সে আসলে নিজ থেকে কোনো কিছুই করতে পারে না, তাকে সব কিছুই আগে থেকে বলে দিতে হয়, তাই না? তাহলে আমাকে বলে দিতে হলে নিশ্চয়ই আমরা জানি যে আমরা সহজ কথায় আমরা যদি সহজভাবে বলি যে নাম্বার হচ্ছে, আমরা যদি বলি নাম্বার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা এবং আরেকটা হচ্ছে কি, আপনার একটা আমার সাথে একটু কথা বললেন, একটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ, তাই না? তো আমরা বলতে দুইটাকেই ইয়ে করি। তাহলে তার মানে আমি ধরেন যদি কোনো পূর্ণ সংখ্যা যোগ করতে চাই তাহলে কম্পিউটারকে বলে দিতে হবে যে আমি তোমার এই সেলে একটা পূর্ণ সংখ্যা রাখলাম, তুমি এটাকে যোগ করো। কম্পিউটার কেন সে চিনবে না, সে চিনে না, আসলে সে বোকা, সে চিনেই না। এরপরে আমি একটা যদি ফ্লো আমি যদি একটা ভগ্নাংশ বা কম্পিউটার আমরা বা ফ্লোর টাইপ বলা হয় সেটাও যদি রাখতে চাই তাহলেও কম্পিউটারকে আমাদের কম্পিউটারকে বলে দিতে হবে যে আমরা এখানে একটা ভগ্নাংশ ভগ্নাংশ রাখতে চাই। হ্যাঁ, আমাদেরকে এটা বলে দিতে হবে। এটাই সেখানে বলা হচ্ছে, এটাই বলা হচ্ছে যে ইট ইজ ইউজ টু স্টোর ডাটা অফ এ পার্টিকুলার টাইপ। এটা দিয়েই হচ্ছে, এই পার্টিকুলার টাইপটা দিয়েই বলা হচ্ছে যে
আসলে কি টাইপের আমরা আমরা ডাটাটা রাখতেছি সেটা আমাকে বলে দিতে হবে। ওকে, এতটুকু বোঝা গেছে? জি, পার্টিকুলার ডাটা টাইপটা বলে দিতে হবে। ওকে ফাইন। এরপর হচ্ছে কি, ইটস ভ্যালু ক্যান বি চেঞ্জ অ্যান্ড ইট ক্যান বি রিইউজড মেনি টাইমস। এটা তো বোঝাই যাচ্ছে যে ওই সেলের মধ্যে যে ভ্যালু রাখা হবে সেই ভ্যালু আমাদের এই এই ভ্যালু আমাদের চেঞ্জ হতে পারে এবং আমরা আমাদের প্রয়োজন মতে যখন তখন যতবার খুশি আমরা চাইলে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে আপনার, এই হচ্ছে আপনার আসলে ভ্যারিয়েবলটা কি, তারপর হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের টাইপ কত প্রকার, এই জিনিসগুলাই হচ্ছে আপনার আসলে মূল আলোচনা। তো এখানে দেখেন একটা এক্সাম্পল দেয়া হয়েছে, কম্পিউটারের মেমোরি, কম্পিউটারের মেমোরিটা আঁকা হয়েছে, সেল নাম্বার বলা হয়েছে, সেলের একটা অ্যাড্রেস থাকবে সেটা বলা হচ্ছে। এখন দেখেন যে আমি বলে দিলাম, তাহলে এই হচ্ছে কি আমার এ, এই যে এখানে আমার ইন্টিজার এ ইকুয়াল টু ফাইভ, তাহলে দেখেন ইন্টিজার হচ্ছে আমার কি পার্টিকুলার টাইপ, পার্টিকুলার ডাটা টাইপ। এই যে পার্টিকুলার টাইপ দিয়ে আমি বলতেছি যে আমার যেই ভ্যারিয়েবল এ, এই ভ্যারিয়েবলটা আমার হবে কি ইন্টিজার টাইপ, তাই না? তাহলে শুধু ইন্টিজার এ দিয়ে কি বোঝা, ইন্টিজার এ দিয়ে কি বোঝানো হচ্ছে, ইন্টিজার এ পূর্ণ সংখ্যা বোঝানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ইন্টিজার এ দিয়ে বলা হচ্ছে যে আমার এ, আর এ, আর এ মানে কি, এ এ মানে ভ্যারিয়েবল এখানে। হ্যাঁ ভ্যারিয়েবল, কিন্তু আলটিমেটলি এর আড়ালে কি থাকে, এ এ কাকে রিপ্রেজেন্ট করতেছে, এ কাকে প্রেজেন্ট করতেছে? এ হচ্ছে পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে এই জায়গায়। নো, এ এ এ প্রেজেন্ট করতেছে মেমরি লোকেশনকে। ও আচ্ছা, মেমরি লোকেশন। আচ্ছা আচ্ছা, ভ্যারিয়েবল কি প্রেজেন্ট করে, মেমরি, মেমরি লোকেশন অর মেমরি লোকেশন। অর্থাৎ এই মেমরি সেল বা মেমরি লোকেশনের আমরা নাম দিলাম। এই যে এখানে দেখেন, এই যে এখানে, এই যে দেখেন এই এক্সাম্পলটাতে দেখেন, এই যে এখানে 90000, এই যে এখানে, এই যে অ্যাড্রেস। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এইটা হচ্ছে আমার, এই যে এইটা হচ্ছে আমার সেল নাম্বার, এটা হচ্ছে আমার সেল নাম্বার, সেল নাম্বার। তাহলে এই সেল নাম্বারকে আমরা এখন এখন কি এখন কি এভাবে কি সেল নাম্বার মনে রাখা সম্ভব আদৌ? এত বড় নাম্বার আমি তো এটা পড়তে পারতেছি না, যেটা আসলে কত লিখছে এখানে আমাকে গুনতে হচ্ছে। তাহলে প্রোগ্রাম, যখন আপনি কম্পিউটারে প্রোগ্রামিং এ কাজ করবেন, আপনাকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বড় বড় প্রোগ্রামে আপনাকে হাজার 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 আপনার মেমোরি ভ্যারিয়েবল আপনাকে ডিক্লেয়ার করতে হবে, হাজার হাজার এরকম মেমোরি অ্যাড্রেস আপনাকে ইউজ করতে হবে। আপনার পক্ষে কি নাম এই নাম্বারগুলো মনে রাখা কি সম্ভব? তাহলে কি করতে হবে, তাহলে আমাকে এই যে, তাহলে এই মেমোরির, এই মেমোরির সেল নাম্বারগুলোকে আমাদের এইভাবে কোনো একটা জিনিস দিয়ে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্ট করতে হবে, যেটা এর এখন এ এর এ আসলে এর আন্ডারে সে আসলে কোন সেল নাম্বারকে ডিফাইন করতেছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা দরকার নাই। এটা হচ্ছে প্রোগ্রামিং সি শার্প এটাকে হ্যান্ডেল করবে। সে সে যেটা এখান থেকে খালি খালি সেলটাকে সে ইউজ করবে। তাহলে এ আসলে এর পেছনে থাকবে কে, সেল নাম্বার। জাহিদ ভাই? জি আরিফ ভাই। হ্যাঁ, আমি ধরেন কম্পিউটার প্রথম সেলটা মানে এই হিসাবে ভেরিয়েবল এই হিসাবে নিল, আমরা ওইটার মান নির্ধারণ করে দিলাম ফাইভ। এখন আমি ওই প্রথম সেলেই যদি ফাইভটার পরিবর্তে আবার ধরুন সিক্স রাখতে চাইলাম, সেক্ষেত্রে আগের ভ্যালুটা মানে কি হবে, তার পরিণতিটা কি হবে? সে আগের ভ্যালুকে মুছে দিবে, আগের ভ্যালুকে সে মুছে দিয়ে কারেন্ট ভ্যালুকে সে ধরে রাখবে, বুঝছেন? জি জি, সে কারেন্ট ভ্যালুটাকে ধরে রাখবে। আচ্ছা, এখন এরকম কোনো ব্যাপার আছে কি না, মানে দুইটাকে একসাথে ধরে রাখতে পারবে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, অত মানে হ্যাঁ এরকম একটা সিস্টেম আছে। এটা হচ্ছে ভ্যারিয়েবলের স্কোপ। আমরা যখন আমরা যখন আরেকটু গভীরে ঢুকবো তখন আমরা ভ্যারিয়েবলের স্কোপ নিয়ে আলোচনা করবো। আপাতত এইটাই মনে রাখেন যে সে নর্মালি সে এটাকে মুছে দিবে, এতটুকু মনে রাখেন। এরপরে এক্সেপশনাল কেসগুলো আমাদের পরবর্তীতে আসবে। সে এই যে আপনি যে প্রশ্নটা, আপনি যে আপনার যে প্রশ্নটা, এই জিনিসটাও কিন্তু কম্পিউটারকে বলে দিতে হবে। সে কিন্তু সে কিন্তু আসলেই মুছে দেয়, মুছে দিয়ে কিন্তু সে আবার আগের মতো ভ্যালুটাকে ইয়ে করে, মানে কিন্তু সেটা আমরা বুঝি না। সেটা একটা সিস্টেম আছে আপনার, মানে একটা ওয়ে আছে। তো আমরা নেক্সট আমরা এইগুলো আসবে আমাদের, তখন এটা আমি ডিটেল বলবো যে সে এই একই নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে এই ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু চেঞ্জ করতে পারি আমরা চাইলে।
তো সেই চাওয়াটাও কিন্তু আমাদেরকেই বলে দিতে হয় যে কখন এটার ভ্যালু 5 হবে, কখন এটার ভ্যালু 6 হবে। এটা আমরা প্রোগ্রামে আমরা শুধু একটু বলি যে আপনারা এখানে যে এটা দেখতেছেন যে ভ্যারিয়েবল স্কোপ, সবাই খেয়াল করতেছেন ভ্যারিয়েবল স্কোপ? হ্যাঁ, এই যে ভ্যারিয়েবল স্কোপ ইন সি শার্প, এইখানের মধ্যে এই টপিকসের মধ্যে আপনার আরিফ ভাই আপনার প্রশ্নের জবাব দেওয়া আছে। আচ্ছা, এবার আমি তাহলে আমি একটু দ্রুত এবার আমি শেষ করি। তাহলে ইন্টিজার দিয়ে আমরা বলতেছি যে আমি এ এই যে এ ভ্যারিয়েবল অর্থাৎ এ এ ভ্যারিয়েবল অর্থাৎ এ যাকে মানে যাকে মানে যাকে ইয়ে করতেছে যেই সেল মেমোরি সেল বা যে মেমোরি লোকেশনকে সে এই মানে মানে সে পয়েন্ট করতেছে সেই সেলের মধ্যে একটা ভ্যালু রাখবা, সেটার ভ্যালুটা হচ্ছে কি 5। অর্থাৎ ধরেন এই ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবল যদি এই অ্যাড্রেসকে হোল্ড করে, আমার কথা বুঝতেছেন? জি জি, বোঝা যাচ্ছে আমার কথা? সবাই বলেন একটু। হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়। ওকে ওকে, তাহলে অর্থাৎ এ হচ্ছে আসলে একটা সেল নাম্বার। এখন এই সেলের মধ্যে আমি কম্পিউটারকে বলতেছি যে তুমি ইন্টিজার টাইপ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার একটা 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 ভ্যালু তুমি রাখবা, সেই ভ্যালুটা কি 5, তাই না? কম্পিউটারকে আমি বলে দিছি যে ইন্টিজার, যে আমি একটা এই ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম সেটার টাইপ হবে ইন্টিজার আর ভ্যালু হবে কত? 5। ওকে, এখন ঠিক এই যে এখানে মানে সেম জিনিস এখানেও তাই, এই যে আমার কিন্তু এখন এই যে ইন্টিজার, এই ইন্টিজারকে আমরা বলতেছি ডাটা টাইপ, ইন্টিজারকে বলতেছি কি আমরা ডাটা টাইপ। অর্থাৎ তাহলে এই যে ভ্যালু, ভ্যালুটা হচ্ছে আমার একটা ডাটা না, ডাটা না? জি জি। তাহলে এই ডাটাটার টাইপ কি? ইন্টিজার। ইন্টিজার, আর সে কোন সেলে রাখতেছে? সেই সেল এ সেল। তাহলে এ সেলের আসলে এ সেলের পেছনে কি থাকবে? মেমোরি লোকেশন। মেমোরি লোকেশন, এক্স্যাক্টলি। এবং এই মেমোরি লোকেশন হবে কি নাম্বার? আচ্ছা, এটা ডাটা টাইপ কি নাম্বার? না, ইন্টিজার, ইন্টিজার ভ্যালু। হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল নাম্বার। এই যে হেক্সাডেসিমেল, এই যে এটাকে যদি একটা অ্যাড্রেসটা এটাকে একটা র‍্যাম এর সাথে তুলনা করেন, এই প্রত্যেকটা সেল, এটা হচ্ছে প্রত্যেকটা সেল নাম্বার, সেল আইডি, প্রত্যেকটা সেলে একটা করে অ্যাড্রেস থাকে। এই যে অ্যাড্রেস, এগুলো হেক্সাডেসিমেল। হ্যাঁ, ওকে ওকে ওকে। তাহলে মোটামুটি আমরা তাহলে দেখছি যে তাহলে কিভাবে এই যে এটাই হচ্ছে আসলে আমাদের ভ্যারিয়েবল। এখন আসি, এখন আসি তাহলে আমি যে আসলে কিভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ, কিভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এখন দেখেন কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন। এই যে এখানে ইন্টিজার, তাহলে আমি আগেই বলে রাখছি, এতক্ষণ পর্যন্ত আমি এতটুকুই বললাম যে কম্পিউটারকে আপনি যাই বলেন না কেন, কম্পিউটার নিজ থেকে কোনো কিছু করতে পারে না, তাকে আগে থেকেই সব কিছু জানিয়ে রাখতে হয়, তাই না? জি। তাহলে আমি ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করতে চাই তাহলে এটা সিস্টেম হচ্ছে নিয়ম কি, আমাকে আগে ডাটা টাইপ অর্থাৎ আমার ভ্যারিয়েবলটা কি টাইপের হবে, সেটা কি ইন্টিজার হবে না ফ্লোট হবে নাকি অন্য কোনো টাইপের হবে, সেটা আগে থেকেই কম্পিউটারকে জানিয়ে রাখতে হবে। এবং কম্পিউটারের কোন লোকেশানে আমি রাখবো সেই লোকেশানের একটা নাম আমাকে দিতে হবে। তারপরে কি করতে হবে? সমান ইকুয়াল সাইন, ইকুয়াল ভ্যালু দিতে হবে। ইকুয়াল সাইন দিয়ে আমাকে ভ্যালুটা, ভ্যালুটাকে রাখতে হবে, ইনপুট করতে হবে। হ্যাঁ, ভ্যালুটাকে আমাকে রাখতে হবে। এইভাবে করে আমরা নরমালি একটা ভ্যারিয়েবল আপনার ডিক্লেয়ার করতে পারি, ডিক্লেয়ার করি। তো এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে একেবারে মূল বেসিক যে কিভাবে ভ্যারিয়েবলটা কি, মেমোরি লোকেশান কি, ভ্যারিয়েবল নেম কি, ভ্যারিয়েবল টাইপ কি, ভ্যারিয়েবল ভ্যালু কি, তারপর এই হচ্ছে আপনার একেবারে খুবই একেবারে বেসিক জিনিস। এখন এখন আপনি বলেন আমরা কি আসলে কম্পিউটারে কি শুধু ইন্টিজার এবং ফ্লোট এই দুইটা টাইপ নিয়ে কাজ করতে পারি? না, আরো ক্যালকুলেশনের স্বার্থে আপনাকে আরো বড় বড় ডাটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেজন্য আপনার কম্পিউটারে কম্পিউটারকে আগে থেকেই কিছু ডাটা টাইপ ফিক্সড করে দেয়া, কিছু ডাটা টাইপ আগে থেকেই ফিক্সড করে দেয়া হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব ডাটা টাইপ থাকে, প্রত্যেকটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব ডাটা টাইপ থাকে যে সে এই এই ডাটা নিয়ে সে কাজ করতে পারবে। হ্যাঁ, সে আসলে কত বড় ডাটা নিয়ে কাজ করতে পারবে
এটার উপর ডিপেন্ড করে আসলে প্রোগ্রামিং। যেমন আমরা সবাই জানি হালের ক্রেজ ক্রেজ যে পাইথন, তারপর হচ্ছে আপনার অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে যেগুলো হচ্ছে অনেক বড় বড় ডাটা ওরা হ্যান্ডেল করতে পারে। কেন? মূল ইয়েই হচ্ছে যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই ফিচার আছে যে এই ফিচারের মাধ্যমে কি করতে পারে, সে অনেক টাইপের ডাটা নিয়ে কাজ করতে পারে। দেখেই সে তার ইউজ এত বেশি হয়, এত ব্যাপক হয়। এখন তাহলে দেখেন, আমরা যদি সি শার্পের দিকে খেয়াল করি, যে সি শার্পে হচ্ছে দুই প্রকার ডাটা টাইপ থাকে। সি শার্পে দুই প্রকার ডাটা টাইপ থাকে, কি কি? একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপস এবং আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপস। প্রিমিটিভ দিয়ে কি বোঝানো হয়? প্রিমিটিভের প্রিমিটিভ কথাটা অর্থ হচ্ছে বিল্ট ইন, অর্থাৎ এই প্রিমিটিভ ডাটা টাইপটা কম্পিউটারের সি শার্পের একেবারে বিল্ট ইন। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছেন, ওনারা এটাকে বিল্ট ইন করে বানিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি বিল্ট ইন এই এই ফিচার আপনি ইউজ করতে পারবেন। কি কি? তাহলে বিল্ট ইন ডাটা টাইপ কয়টা? প্রিমিটিভ বা বিল্ট ইন ডাটা টাইপ, ডাটা টাইপ কয় প্রকার? নর্মালি চার প্রকার। কি কি? ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার এবং আরেকটা হচ্ছে কি, বুলিয়ান। তো আমরা প্রত্যেকটাই দেখব, আমরা আজকে হয়তো আর আমরা দেখব না, কিন্তু এর পরের দিন আমরা চেষ্টা করব প্রত্যেকটা ডাটা টাইপের একটা করে আমরা উদাহরণ আমরা যাতে এক্সিকিউট করতে পারি প্রোগ্রামে। আমরা জি আরিফ ভাই, মানে সি শার্পের ডাটা টাইপ অনলি মানে দুই প্রকার, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ? হ্যাঁ হ্যাঁ, প্রিমিটিভ নন, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই তাই। একটা হচ্ছে বিল্ট ইন, এটা অন্য, এবং আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড বা নন প্রিমিটিভ, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, এগুলো হচ্ছে ইউজার তৈরি করে। এখন ইউজার তৈরি, এই যে এই ডাটা টাইপগুলো ইউজার তৈরি করে, কার উপরে বেস করে তৈরি করে? আসলে এই বিল্ট ইন ডাটা টাইপের উপর বেস করেই নন প্রিমিটিভ ডাটা টাইপগুলো তৈরি হয়, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ তৈরি হয়। বুঝতে পারছেন? তো জি জি হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে, তাহলে একটা হচ্ছে বিল্ট ইন এবং আরেকটা হচ্ছে আপনার ইউজার ডিফাইন্ড, বা একটা হচ্ছে বিল্ট ইন এটাকে বলা হয় প্রিমিটিভ, এবং ইউজার ডিফাইন্ড এটাকে আমরা বলতেছি নন প্রিমিটিভ ডাটা টাইপ। আচ্ছা, এরপরে আসলে আমি এর আগে আপনার, আমি অলরেডি এই যে হাউ টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল, কীভাবে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় আমি অলরেডি ব্যাপারে বলে ফেলছি। এই আমি এদিকেই আমি আপনার এই জায়গাটাতেই বলছি যে কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আপনারা চাইলে এটা একটু, আপনারা একটু এই সাবজেক্ট, এই নোটটা একটু আপনারা পড়বেন, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বেন, এবং আপনাদের জন্য এখানে কমেন্টসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে এখানে কমেন্টস করবেন, যেইটা আপনার যদি কোনো কিছু না বুঝেন আমরা চেষ্টা করবো এখানে আপনাদের কমেন্টসের জবাব দিয়ে দিতে। আচ্ছা, এখন আপনার, আমি আবারও প্রথম ক্লাসে কথা রিপিট করতেছি যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু গ্রামার মেনে চলে। ঠিক বাংলা বাংলা ভাষা যেরকম কিছু গ্রামার আছে, ইংলিশে কিছু গ্রামার আছে, তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা হচ্ছে ভাষা, এই ভাষার একটা গ্রামার থাকে। তো কিভাবে আপনার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় বা কিভাবে একটা ভ্যারিয়েবলকে আপনার ডিক্লেয়ার করতে হয় সে ব্যাপারে এখানে বলা হয়েছে, কিছু রুলস আছে এখানে যে কি কি। এই ভ্যারিয়েবল ক্যান হ্যাভ অ্যালফাবেটস, ডিজিটস অ্যান্ড আন্ডারস্কোর। অর্থাৎ একটা ভ্যারিয়েবলে আপনার অ্যালফাবেটস থাকতে পারে, ডিজিটস থাকতে পারে, এবং হচ্ছে আন্ডারস্কোর থাকতে পারে। এই তিনটা জিনিস নিয়েই আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের নামকরণ করতে পারি। ঠিক আছে, যেমন এখানে দেখেন কি, ইন্টিজার এক্স, তাহলে আমার ইন্টিজার কি? সবাই একটু কথা বলবেন। জি আরিফ ভাই, লেখাগুলো অনেক ছোট বোঝা যায় না। আচ্ছা আরিফ ভাই, আসলে আচ্ছা আমি একটু বড় করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে ইন্টিজার, ইন্টিজার কি আমার এখানে? এক্স ইন্টিজার, ইন্টিজার কি ডাটা টাইপ? এই যে এই যে দেখেন দেখেন, এই যে এই যে এখানে কিন্তু বললো, এতক্ষণ আমি বলছি যে ইন্টিজার ইজ এ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম কি, প্রথমে হচ্ছে আমার ডাটা টাইপটাকে, ডাটা টাইপকে আমার জানান দিতে হবে যে এটা কি টাইপের ভ্যারিয়েবল, এটা কি টাইপের ভ্যারিয়েবল, এটা কি টাইপের ভ্যালু নিয়ে কাজ করবে সেটা আমাকে এখানেই বলে দিতে হবে। ডাটা, এটার ডাটা টাইপটা আমাকে এখানেই বলে দিতে হবে, এবং তারপরে আমার এই ডাটা একটা, এই আমার একটা ভ্যারিয়েবলে একটা নাম দিতে হবে। সহজ কথায় মনে রাখেন যে ভ্যারিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম। ওকে, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে হচ্ছে মেমোরি লোকেশনের একটা নাম।
এটা মাথার ভিতর ঢুকাই ফেলেন, তাহলে আমার ডাটা টাইপ হচ্ছে কি ইন্টিজার, ভ্যারিয়েবল নেম কি এজ, ভ্যালু হচ্ছে কত 20। তাহলে তাহলে এখানে বলেন, তাহলে একটু সবাই একটু কথা বলবেন, তাহলে এখানে বলেন যে এখানে আমার যে আপনার এই যে ইন্টিজার, ইন্টিজার কি আমার ইন্টিজার আমার এখানে ডাটা টাইপ, ডাটা টাইপ ফাইন, আর এক্স হচ্ছে আমার মেমোরি, আমার মেমোরি লোকেশন, মেমোরি লোকেশন বা ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল নেম জি, হ্যাঁ মেমোরি লোকেশন অথবা ভ্যারিয়েবল, মেমোরি লোকেশন অথবা ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল। আচ্ছা ঠিক একই ভাবে যে যে আপনার এখানে যে এখানে যে রুলস গুলোর কথা বলা হয়েছে, তারপরে দেখেন কি বলছে যে এই ভ্যারিয়েবল নেম ক্যান স্টার্ট উইথ অ্যালফাবেট এন্ড আন্ডারস্কোর অনলি, অর্থাৎ এই ভ্যারিয়েবল নেম ক্যান স্টার্ট উইথ অ্যালফাবেট এন্ড আন্ডারস্কোর অনলি। এই যে দেখেন ইন্টিজার আন্ডারস্কোর এক্স, অর্থাৎ এই আপনি এইটা একটু আপনি একটু পড়ে নেবেন, অর্থাৎ কিভাবে আপনারা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, সেটার নাম কিভাবে আপনারা নির্ধারণ করবেন, সে ব্যাপারে এখানে কিছু নিয়ম কানুন লেখা হয়েছে। এই নিয়ম কানুনগুলো একটু আপনারা পড়বেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ তো এখানে শুধু দেখেন, এইখানে আমরা শুধু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এই জায়গাটাতে আমরা শুধু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, কিন্তু আমরা এই যে এই জায়গাটাতে আমরা শুধু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি কিন্তু কি করি নাই, কোনো ভ্যালু আমরা এখন এখানে রাখি নাই, তাই না? এখানে আমরা ডিক্লেয়ার করছি, হ্যাঁ জাস্ট আমরা শুধু ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি এবং সেটা টাইপ ডিক্লেয়ার করছি যে এই ভ্যারিয়েবলটাতে যেই ভ্যালু রাখা হবে সেই ভ্যালুর ডাটা টাইপ কি হবে সেটা আমরা ডিক্লেয়ার করছি, তাই না? তো এই হচ্ছে মোটামুটি আপনার সি শার্পের আপনার ওভারঅল ভ্যারিয়েবল কি, কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভ্যারিয়েবল কত প্রকার ও কি কি, আপনারা এটা একটু পুরোটা একটু পড়বেন, পড়ার পরে আপনারা আমরা আমরা নেক্সট ক্লাসে যাব, নেক্সট ক্লাসে গিয়ে আমরা চেষ্টা করব যে কিছু এক্সাম্পল দিয়ে আমরা এটা ইয়ে করার জন্য দেখানোর জন্য। আচ্ছা আমি এখন আবিরকে বলবো যে আবির, আবির তোমার যদি এখন আরো যদি তুমি যদি এটাকে সামনে নিয়ে আগাইতে চাও তাহলে তুমি একটু কথা বলতে পারো এবার। আপনি অনেক কিছু বলছেন এবং ভালো বলছেন আমার থেকে অনেক, তো আমি মনে হয় আপনিই বলেন। আচ্ছা না আবির, আমরা আমরা চেষ্টা করব, আমরা এখানে চেষ্টা করব যে প্রত্যেককে যাতে আমরা অ্যাটেন্ড করতে পারি, তাহলে সুবিধা হবে কি? আচ্ছা ভাই আমার আমি একটু জিনিস জানতে চাচ্ছিলাম, জি ওই যে একটু নিচের দিকে যান, ওই যে ইন্টিজার ভ্যারিয়েবল নেম যেখানে দেখাচ্ছিলেন, আচ্ছা ভাই এই যে নিচে তিন নাম্বারটা ইন্টিজার কে 20 টা, এটা কি কি বোঝাচ্ছে? এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম, এই যে এখানে বলছে কিন্তু এই যে এই ভ্যারিয়েবল ক্যান হ্যাভ, অর্থাৎ আসলে এখানে এই লাইনটা এভাবে হবে যে এই ভ্যারিয়েবল ক্যান, এই ভ্যারিয়েবল নেম ক্যান হ্যাভ অ্যালফাবেটস ডিজিটস এন্ড আন্ডারস্কোর, অর্থাৎ আপনার অ্যালফা মানে একসাথে থাকতে পারবে, একসাথে থাকতে পারবে কোনো সমস্যা না, আপনি এখানে আন্ডারস্কোর দিয়ে কে আন্ডারস্কোর 20 এটাও পসিবল। ও আচ্ছা এটাও সম্ভব, জি ঠিক আছে। আচ্ছা এরপরে কোনো কোশ্চেন আছে? আবির জি ভাইয়া, হ্যাঁ ভাই বলো এবার, তুমি এবার তুমি একটু সামনের দিকে নাও না, এখনো তো আমাদের হাতে তোমার প্রায় 20 মিনিটের মতো সময় আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, না হলে আবির একটু সামনের দিকে একটু নিবে। আচ্ছা আবির তুমি সামনের দিকে এগোনো যাক, হ্যাঁ আবির একটু সামনের দিকে একটু একটু আগাও, তুমি তুমি একটা প্রোগ্রাম লিখতে পারো, তুমি চাইলে একটা প্রোগ্রাম লিখো, একটা প্রোগ্রাম লিখে তুমি একটা প্রোগ্রাম রান করো। আচ্ছা বেটা হয় তাহলে আমি রান করি, হ্যাঁ আমি একটু আমার স্ক্রিনটা একটু অফ করে আমি আবার অন করে দিচ্ছি, একটু আপনারা একটু অপেক্ষা করেন, আমি জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমি মানে সেটা আমার স্ক্রিনে আমি শো করব যে সেটা কিভাবে আপনার, এবং চেষ্টা করব যে কিভাবে ভ্যারিয়েবলের যে মেমোরি লোকেশন যেটা হেক্সাডেসিমাল নাম্বার সেটা আমি দেখানোর, তো একটু স্ক্রিনটা আমি একটু অফ করতেছি, অফ করে আমি আবার আসতেছি। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা এই যে আমি একটা প্রোগ্রাম নিলাম এখানে, এটা হচ্ছে এখন দেখেন এখানে আমি কি করলাম, আসলে সবকিছু আগের মতোই আমি এখানে আপনার রেফারেন্স ইউজ করছি,
তারপর হচ্ছে একটা আপনার একটা ক্লাস নিলাম, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। ওকে, এই যে এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচনা বিষয়বস্তু, যে আমি আমি একটু কেটে দিই, আমি একটু কেটে দিই এই লাইনগুলো, তাহলে আমি লিখি, লিখলে আপনারা হয়তো বুঝতে পারেন যে আসলে আমি কী করতেছি। তাহলে আমি আমি তাহলে ধরেন একটা ভ্যারিয়েবল নিলাম এ, ঠিক আছে? এখন ও কিন্তু চিনবে না, কম্পিউটার কিন্তু চিনবে না যে আসলে এ কি। এখন একে কিন্তু যখনই ওর গ্রামার অনুসারে আমরা এখানে তার ডাটা টাইপ লিখবো, তাহলে ইন্টিজার এ, তাহলে এখানে কি ইন্টিজার হচ্ছে কি আমার ডাটা টাইপ, এবং এ হচ্ছে আমার ভ্যারিয়েবল ভ্যারিয়েবল নেম। ওকে জি, এখন আমি তাহলে কম্পিউটারে এখন আমি আমি তাহলে কি করি, এ এর মধ্যে একটা ভ্যালু রাখি, সেটা হচ্ছে 20। এখন এই কাজটা কিন্তু এখন দেখেন আমি এখন এই যে দেখেন আমি এখন এখানে যদি আমি বলি যে এটাকে এর মধ্যে যে ভ্যালু আছে, এর মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে তুমি আমার তুমি আউটপুটে দেখাও, তাহলে আমার এখানে এর ভ্যালু কত? 20। অর্থাৎ অর্থাৎ এই মেমোরি লোকেশনের মধ্যে আমি কত ভ্যালু রাখছি? 20। তাহলে আমি দেখি প্রোগ্রামটা রান করলে আমার এখানে আমার এখানে 20 দেখায় কিনা। এই যে আমার ভ্যালু দেখাচ্ছে না? জি দেখাচ্ছে। আপনারা তো জানেন ভাই, জি আরিফ ভাই, মানে এই যে পাবলিক লিখছেন, পাবলিকটা কি জন্য? পাবলিক, আচ্ছা পাবলিক হচ্ছে কি, আমি পাবলিক হচ্ছে আপনার এটা হচ্ছে এটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার, অর্থাৎ এটা দিয়ে মানে আপনার এই প্রোগ্রামটাকে পাবলিক করা হয়েছে, অর্থাৎ যেই কেউ ধরেন যদি আমাদের একাধিক ক্লাস থাকে, হ্যাঁ, তখন মানে এইটা আপনি মনে রাখেন যে পাবলিক মানে হচ্ছে ওপেন, অর্থাৎ যে কেউ এই স্ট্যাটিক মেথড মেইন এই ফাংশনটাকে ইউজ করতে পারবে এবং এই ক্লাসটাকেও ইউজ করতে পারবে অন্য কোনো প্রোগ্রাম। আসবো আমরা এই পাবলিক দিয়ে কি বোঝায়, আমরা এই জিনিসগুলোতে আসবো যে পাবলিক দিয়ে কি বোঝায়, এটা আরও আমাদের অনেক পরে আসবে, আমরা যখন ক্লাস নিয়ে আলোচনা করব তখন আমাদের এই পাবলিক পাবলিক জিনিসগুলো আলোচনা আমাদের আসবে। আপাতত আপনারা শুধু আমি প্র্যাকটিসের জন্য আপনারা শুধু কি করবেন, আপনারা আপাতত এই মেইন আমরা আপাতত এই মেইনের ভিতরে, অর্থাৎ এতটুকু নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, হ্যাঁ এতটুকু আমরা শুধু এখন মাথা ঘামাবো এইখানে কি লিখতে হবে এটা নিয়ে, এবং এর ভেতরে এবং এই মেইন ফাংশনের ভেতরে কি লিখতে হবে এটা নিয়ে। আচ্ছা এখানে এই মেইন ফাংশন বলতে স্ট্যাটিক ভয়েড মেইন, এটা তো? হ্যাঁ স্ট্যাটিক ভয়েড মেইন, এটা হচ্ছে আমার মেইন ফাংশন। মেইন ফাংশন আর এই কনসোল ডট রাইট লাইন, এটা মানে আমার ওই প্রিন্ট অপশন, প্রিন্ট প্রিন্ট, হ্যাঁ কনসোল ডট রাইট লাইন হচ্ছে আমার আসলে সে কনসোলের মধ্যে একটা লাইন লিখবে, কি লাইন? এ এর ভ্যালুটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমার এ এর ভ্যালুটা আমি তাহলে দেখেন আমি কিন্তু আউটপুটে পাচ্ছি 20। এখন আমি যদি এখন আমি যদি আপনার ইয়ে করি, আমি আমি যদি এখন চাচ্ছি যে আমার একটু আমি একটা ফ্লোট টাইপের, অর্থাৎ ভগ্নাংশ ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, তাহলে আমি ডাটাটা ডিক্লেয়ার করলাম ফ্লোট, ভ্যারিয়েবল নেম দিলাম বি, হ্যাঁ এখন চাইলে আমি এটা ভ্যালু দিলাম কত, 20.21.5। এখন আমি এখন আই এটাকে আমি একটু রান করে, ভাই ইয়া ফ্লোট ইয়া বানানটা ভুল হয়েছে, ও সরি, এই হবে এখন আমি এখন আমি দেখি তাহলে আবার কনসোলে যাই। আচ্ছা আমি হ্যাঁ কনসোলে দেখি তাহলে আপনার একটা কনসোল ডট রাইট লাইন WRI রাইট লাইন কি করতে চাই, বি এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করতে চাই। তাহলে আমি আবার ঠিক আছে ওকে ফাইন প্রিন্ট করো, প্রোগ্রামটা আমি রান করি, এখানে কি আসতেছে একটা ইরর আসছে যে স্পেসিফাইড ফাইল কুড নট কম্পাইল লিটারাল অফ ডাবল ক্যানট বি ইমপ্লিসিটলি কনভার্টেড টু ফ্লোট ইউজ অ্যান এফ সাফিক্স টু ক্রিয়েট এ লিটারাল টাইপ অফ দিস। আচ্ছা এখানে একটু ওই যে ফ্লোট নিয়ে কাজ করতে হইলে আপনার একটু ইয়ে আছে, আপনার এটাকে একটু অন্যভাবে কাজ করতে হয়, আপনার এই যে এখানে দেখেন জাস্ট শেষে আপনাকে এফ সিম্বলটা দিয়ে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ আরে
হ্যাঁ আপনি আবি ইন্টিজার এটা ডিক্লেয়ার করছেন আবার এ ইকুয়াল টু 20 লিখছেন, এটা না করে সরাসরি এ ইকুয়াল টু 20 দিয়ে দেন। হ্যাঁ মানে এটা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি আসলে দুইটাই লিখছি আবি। দেখো আমি এখানে কিন্তু একটা হচ্ছে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, ওই যে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেইটা আমি বলছি, এবং ভ্যারিয়েবলের ভ্যালু কিভাবে অ্যাসাইন করতে হয় অর্থাৎ ভ্যারিয়েবলের মধ্যে কিভাবে ভ্যালু রাখতে হয় সেটা আরেকটা লাইনে দেখালাম বোঝার সুবিধার্থে। চাইলে এটাকে একই লাইনে করা যায়, কোনো সমস্যা নাই। আর এফটা বড় হাতের হবে। আচ্ছা এ বড় হাতের। আচ্ছা তাহলে আমি একটু আচ্ছা আবার আবার দেখি কম্পাইল করে, এই যে হয়ে গেছে। দেখি আবির কথা মতো বড় হাতের দিয়ে দেই। হ্যাঁ বড় অর্থাৎ অর্থাৎ আপনাকে এফ এফ বড় হাতে বা ছোট হাতে যেটাই দেন কম্পাইলার কিন্তু আইডেন্টিফাই করে নিছে যে এটা একটা ফ্লোট টাইপ ভ্যারিয়েবল। তো এইভাবেই আপনার এইভাবেই আমরা আপনার ইয়ে করতে পারি ভ্যারিয়েবলের জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, তার জন্য ভ্যালু অ্যাসাইন করতে পারি। যেটা আমি দুই লাইনে লিখলাম সেটা চাইলে আপনারা এক লাইনে লিখেও সেম কাজটাই করতে পারেন। তো এটা হচ্ছে একেবারে নর্মাল, আজকে এতটুকুই আমি দেখাইলাম। আমরা নেক্সট দিন আমরা একেবারে ডিটেলস ভ্যারিয়েবলগুলো প্রত্যেকটা ভ্যারিয়েবল আমরা আমরা দেখব কিভাবে ফ্লোট টাইপ, তারপর হচ্ছে ইন্টিজার টাইপ, এরপর হচ্ছে আপনার ডেসিমাল আছে, ক্যারেক্টার টাইপ আছে, বুল টাইপ আছে, এরপর আপনার স্ট্রিং আছে। এই জিনিসগুলো আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে আমরা আরও প্রত্যেকটার একটা করে এক্সাম্পল আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা এই প্রোগ্রামের মধ্যে কারো কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে এই প্রোগ্রামে এতটুকুর মধ্যে? এনি কোশ্চেন? না কোশ্চেন আপাতত নাই। আচ্ছা তাহলে আপনার তাহলে আমি আশা করি যে আপনারা ভ্যারিয়েবল কি আপনারা এটা বুঝতে পারছেন। তো এরপরে আপনাদের আমরা নেক্সট ক্লাসে ভ্যারিয়েবলে। আচ্ছা ভাই একটা জিনিস। জি হ্যালো। হ্যাঁ শুনতেছি ভাই। ভাই এটা জিনিস তো এই যে কনসোল ডট রাইট লাইন, এটা তো আলাদা আলাদা করে প্রত্যেক জন্য লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ জি জি আলাদা আলাদা করে লিখতে হবে। এটা আমি প্রথম ক্লাসে কনসোল ডট রাইট লাইন নিয়ে আমি আলোচনা করছি, যদি ওই ক্লাসটা সম একটু মনোযোগ মানে যদি বুঝে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কনসোল ডট রাইট লাইন কোথা থেকে আসলো। তো আমরা সামনে এগুলো নিয়ে আরো ডিটেইলসে যাব যে কনসোল ডট রাইট লাইন এটা এক লাইনও লেখা যাবে। কনসোল ডট রাইট লাইন এক লাইনও লেখা যাবে? হ্যাঁ এখানে তো এক লাইনই আছে। না আপনি দুইটার জন্য দুইটা লাইন লিখছেন না? ও আচ্ছা 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 না না আমি আপাতত আমি অত অত কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, একেবারে সিম্পল থেকে, যেহেতু আমাদের এখানে তোমার এই মানে এর আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন নাই এমনও লোকজন আছে, তাই না? তো এই কারণে আমরা চেষ্টা করব যাতে একেবারে ভেঙে ভেঙে দেখতে অ্যাডভান্স যে ফিচারগুলো আছে এগুলো আসলে হয়েছে কি আপনারা কাজ করতে করতে অনেকজন শিখে যাবেন। আমার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে পরিচিতি করে পরিচয় করে দেয়া, প্র্যাকটিস করে মানে অ্যাডভান্স লেভেলের ফিচারগুলো এটা আপনারা শিখে নেবেন বা আমরা ডিসকাস করবো। যদি আপনারা যদি কোনো নতুন ফিচার জানেন সেটা আমাকে আমাকে জানাইয়েন বা গ্রুপে শেয়ার করেন, আমরা চেষ্টা করবো যাতে এই জিনিসগুলো আমরা শিখতে পারি। কারণ এগুলো তো প্রতিদিন আপডেট হয়, মানে কিছুদিন পর পরই তো আপডেট আসে, অনেক কিছু চেঞ্জ হয়। তো আমি আমা আমি আর বলতে পারতেছি না, সবাইকে ধন্যবাদ। সবাই আসলে আমি আসলে একটু ঝামেলার মধ্যে থাকি, একটু ঝামেলার মধ্যে আসি। তো এবার আমরা চেষ্টা করবো এখন থেকে সপ্তাহে 3 দিন ক্লাস করার জন্য, তাহলে আমরা একটু দ্রুত আমরা এগোতে পারবো, তাই না? কবে কবে নেবেন তাহলে? 3 দিন? শনি সোম বুধ। শনিবার সোমবার বুধবার। আচ্ছা ঠিক আছে। আজকে তো একদম মানে আমরা মাত্র আছি 4 জন, বাকি বাকি রাখি মানে ভাই তার জন্য সোমবারে প্রবলেম হচ্ছিল। সোমবারে জানি কার প্রবলেম ছিল। আচ্ছা রাত 10টার সময় তো প্রবলেম হওয়ার কথা না, আমরা তো একেবারে 10টা এসে পৌঁছে আমরা 10টা আমার মনে হয় 10টায় শুরু করব না ভাই? হ্যাঁ আমার মনে হয় 10টা হলেই ভালো হয়, সবাই খাবার দাবার খেয়ে নামাজ পড়ে খাবার দাবার খেয়ে সবাই আসলো ক্লাস করে যে যার মতো করে ইয়ে হয়ে গেল আর কি। আমার মনে হয় এভাবে করলে ভালো হয়। তা আমরা গ্রুপে আপডেট দিব, আর গ্রুপে আপনি একটু ডিসকাস করেন
আসলে আমি একটা জিনিস বলি, আমি কিন্তু খুব দুঃখ, আমি কিন্তু খুব দক্ষ না আসলে। আমি কোনো সফটওয়্যার ফার্মের চাকরি আমি কোনো